নমস্কার বন্ধুরা, আমি সুশোভন রায়, সাঁওতাল আছেন বইচালে টক্স অ্যান্ড বুকসে। অনেক দিন পরে আবার ভিডিও করতে বসলাম, কারণ মাঝে অনেক কিছু ঘটে গেছে। কারণ আমি মাঝে বাংলাদেশ গেছিলাম এক সপ্তাহের জন্য, তারপরে কালী পূজা গেল, সব মিলিয়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি। কিন্তু যা বলেছিলাম যে প্রচুর বই জমেছে, যেটা আমাদের যেটা আমার শারদীয় বুক হলে আপনারা দেখেছেন, সেখান থেকে যে বই আমার যে লেখা আমার পছন্দ হবে সেই লেখাকে নিয়ে ছোটো ছোটো ভিডিও আসতে থাকবে ক্রমাগত। তো সেই ব্যাপারে বই পড়ার পরে প্রথমত বাঙালি দুর্গাপূজা পড়ে শেষ করলাম, রিভিউ করলাম, তারপরে যে গল্প, তারপরে যে লেখাটা পড়ে আমার পড়েছি অনেকগুলো, পড়ে যেটা আমার ভালো লেগেছে সেটাকে নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হলো কি, এটা পঞ্চম বৈদিক পত্রিকার শারদীয়া সংখ্যা। এতে অনেকগুলো একটা কমিক্স পড়েছি, সেটা আবার সেই নিখাত বাঙালির অস্ত্রের জন্ম, একটাই এবারে মানে কমিক্স রয়েছে এই বইটাতে। 116 নম্বর পৃষ্ঠায় এই যে পুরাণে যে কী করে বিভিন্ন অস্ত্র তৈরি হলো সেটাকে নিয়ে, সূর্য আর বিশ্বকর্মার যে গল্পটা রয়েছে সেটাকে একটা চিত্ররূপ দেওয়ার চেষ্টা করেছে। খুবই ছোট্ট একটা গল্প মানে কমিক্স, কিন্তু খুব সুন্দর দেখিয়েছে। ঠিক আছে, এটা হলো গিয়ে এই বইটা প্রথম যেটা লেখা পড়েছি। দ্বিতীয়ত যে লেখাটা আমার অত্যন্ত ভালো লেগেছে সেটা হলো গিয়ে অসিতে আসিও না বলতে বলতে মানে কী বলবো, বাদ দিন, চিন্তন দত্তের এই হলো গিয়ে লেখাটা। এটা বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট প্রবন্ধ রিটেন ইন দিস বুক। এটা সোর্ড নিয়ে, তলোয়ার নিয়ে, বিশেষ করে মেটালার্জি নিয়ে এত ডিটেইল লেখা এর আগে কোনোদিন পড়িনি। কিন্তু যা হয় আর কি, ভালো লেখা পড়লে তো মানে আমার নেট ঘাটতে ইচ্ছা করে, আরও ডিটেইলে জানতে ইচ্ছা করে। তাই যে নেট ঘাটতে গিয়ে যে তথ্য হাতে এলো সেটাকে খুব বেশি রিভিল করব না, কিন্তু এটুকুই বলতে পারি চিন্তনদা যে একটু কাটছে দিলে ভালো হতো গেল। এবার কিন্তু যে বই যে লেখাটার জন্য আমি মেইনলি এই ভিডিও করতে বসা, এই বইটার যে বইটা যে লেখাটা পড়ে সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অবাক, আনন্দিত এবং পেট ফেটে হাসতে হাসতে মরে গিয়েছি, সেটা হলো গিয়ে কোনটা, কিষ্কিন্ধা কাণ্ডী রসিক উপাধ্যায়। তার আগে এটা এই গল্পে ঢোকার আগে একটা ছোট্ট কথা বলি, ছোট্ট আরেকটু একটা লেখা নিয়ে আলোচনা করব, সেটা হলো গিয়ে ঘনাদার উপসভঙ্গ। ঘনাদার মহাভারত চর্চা নিয়ে বিশুপাল বলে একজন, জানি এটার মূল আসল নাম না ছদ্মনাম, যদি ছদ্মনাম হতো ছদ্মনাম ধরেই বলছি, বিশুপাল বলে একজন ঘনাদার উপসভঙ্গ বলে একটা গল্প লেখার চেষ্টা করেছেনই বলবো। কিন্তু ঘনাদার মহাভারত চর্চার পরে যে গল্পগুলো প্রেমেন মিত্র লিখেছে, তার যে মোচড়, সে মোচড়টা মিসিং পেয়েছি। আর একটু ডিটেইলে পড়াশোনা করলে ভালো লাগতো, আমার ভালো লাগেনি। মানে ঘনাদার সিরিজের, ঘনাদার সমগ্রের সবচেয়ে ইন্টারেস্টিং গল্প যদি আমার মতে কোনগুলো, সেগুলো হলো ঘনাদার মহাভারত চর্চায়। তো সেটারই টাস্টিস লিখতে গিয়ে সেই মোচড়টা আপনি দিতে পারেননি, যার জন্য মনে দাগ কাটবে। তো বাদ দিন, এবার কাটটু কিষ্কিন্ধা কাণ্ডি পেজ 8 এই হলো গিয়ে বলেখাটা। এটা একটা রম্য নাটক বেস্ড অন মহাভারত, বেস্ড অন রামায়ণ, সরি মুখ ফসকে বেরিয়ে গেছে, একটু আগে মহাভারতে আলোচনা করছিলাম তো তাই জন্য সরি। কিষ্কিন্ধা কাণ্ডি নামেই তো বুঝতে পারছেন যে কিষ্কিন্ধাকে নিয়ে লেখা। কিন্তু পড়তে বসে মনে হচ্ছে রসিক উপাধ্যায় নিজের নাম সার্থক করা বসে রয়েছে, রসবোধের চূড়ান্ত প্রয়োগ করেছে। একই সাথে লক্ষণে শক্তিশীল আর হীরক রাজার দেশের কথা বারে বারে মনে আসছিল। হীরক রাজার দেশে এই কারণে যে প্রত্যেকটা কথা মিলিয়ে মিলিয়ে, যেমন প্রথম দুটো লাইন পড়ে আমি তোকে বোঝানোর চেষ্টা করছি।
কিছু সিনারিওটা বুঝুন। চরিত্র এখানে রাম, লক্ষ্মণ, হনুমান, সুগ্রীব, নল, নীল, সুসেন ও বালি। তা প্রথম অঙ্কে পরিবেশটা, আরণ্যক পরিবেশ, রাম অস্থির চিত্তে পায়চারীরত, কথার টোনটা বুঝছেন, কাউকে খুঁজছে, পরনে গৈরিক বসন, কাঁধ অব্ধি লম্বা চুল, মাথায় জটা, কাঁধে ধনুর বাণ, লক্ষণের প্রবেশ। রামের অনুরূপ বেশভূষা লক্ষণেরও। এবার রাম বলছে, লক্ষণ লক্ষণ কোথা ছিলে এতক্ষণ, ডেকে ডেকে পাই নাহি পাই সারা। লক্ষণ উত্তর দিল, গিয়াছিনু কচু বনে, প্রাতকৃত্য সম্পাদনে, কেন ডেকে বৃথা দাও তারা। জাস্ট এই দুটো লাইনেই দুটো প্রমাণ হয়ে গেল। লক্ষণের শক্তিশালী তো আপনারা সবাই পড়েছেন, টোনটা ঠিক এক্স্যাক্টলি ওটা। আর যে দুটো লাইন পড়লাম এরকম যে মিলিয়ে মিলিয়ে কথা একেবারে শেষ অবধি রয়েছে, মানে শেষ অঙ্কের শেষ লাইন অবধি মিলিয়ে মিলিয়ে কথা বলা যায়, মানে দুর্দান্ত, ছোটোর ওপরে দুর্দান্ত। এবং কিছু গান রয়েছে, মানে যা স্টেজ নাটকের যা মানে চরিত্র সেটাকে পূর্ণ বজায় রেখেছে। হাসি এবং কথা মিলিয়ে দিয়েও যদি গল্প খান্ত না হয়, শেষ মোচড় দিয়েছে একেবারে শেষে। মানে যারা পাঠক বা যারা স্টেজে ওই নাটকে যদি কোনোদিন মানে মঞ্চায়িত হয়, যদি দেখে, ভাবতে তারা বাধ্য হতে বাধ্য, মানে ভাবতে তারা বাধ্য হবে, তা হতেও তারা বাধ্য যে এভাবে যদি সত্যি রামায়ণ লেখা হতো তাহলে কি রামায়ণ আদৌ সাতটা কাণ্ড অব্দি যেত, বা সীতা উদ্ধারকে হনুমানদের দ্বারা বানরদের দ্বারা হতো, যদি না হতো তো কারা করতো। এটা সত্যি একটা প্রশ্ন রেখেছে, মানে ভাবার জায়গা রেখেছে, রামায়ণকে নতুন খাতে বইয়ে দেবার একটা মানে স্কোপ তৈরি করে রেখে দিয়েছে রসিক উপাধ্যায়। যদি দাদা যদি মাথায় সেরকম কোনো প্ল্যান থাকে, প্লিজ এক্সিকিউট করুন। মানে রামায়ণ যদি এমন হতো, এক্সিকিউট করুন। গল্পটা দুর্দান্ত লেগেছে, নাটকটা অসাধারণ লেগেছে, মানে অনেকদিন এরকম অনেকদিন পর এরকম প্রাণ খোলা হাসি হাসলাম। এগুলো আজকের ভিডিও শেষ করলাম, নমস্কার।